حلیل خدا سیدنا حضرت ابراہیم علی نبینا و علیہ الصلوۃ والسلام নমরুদের আগুনের ভিতরে কাটাইলেন দীর্ঘ চল্লিশ দিন। দেখতে তো দেখা যায় আগুনের ভিতরে, আসলে তিনি আগুনের ভিতরে ছিলেন। দেখতে তো দেখা যায় আগুন, বাস্তবে ছিল ফুল বাগান। ফুল বাগানে যদি সকালবেলা হাঁটেন, হিমেল হাওয়া বয়ে চলে, কি আরামদায়ক বাতাস, এটাকে বলা হয় নাসিমে সোবা। দেহের জন্য বড় উপকার। তো দেখতে দেখা যায় তিনি আগুনের ভিতরে, বাস্তবত তিনি বাগানের ভিতরে ঘুরতেছেন। দেখতে একরকম, বাস্তব আরেকরকম। তেমনি ভাবে সূরায়ে বুরুজের তাফসীরে আছে, একবার এক মুশরিক বাদশা আইন করল যে আমার দেশে যত প্রজা বসবাস করবে, বিশাল এক শাহী মূর্তি প্রস্তুত করে এই মূর্তিকে অমক তারিখের ভিতরে ভিতরে সেজদা দিতে হবে। অদূরে একটি বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করে রাখে, যে কেউ মূর্তিকে সেজদা দিতে অস্বীকার করবে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। যারা নাস্তিক, মর্তাদ, মুশরিক, কাফের, এদের তো অসুবিধা নেই, স্বআনন্দে মূর্তিকে সেজদা দিয়ে যাচ্ছে। শেষ ডেট পর্যন্ত একজন মুসলমানও আসেনি। যেদিন ডেট শেষ, আজকে না এসে আর নিস্তার নাই, আসতে হবে। সর্বপ্রথম আসে একজন মহিলা, দুধে একটি কোলের শিশু, দুধের শিশু, কোলে একটি দুধের শিশু। বাচ্চা সরাসরি মহিলাকে হুকুম দেয়, আমার এই শাহি মুক্তিকে সেজদা করতে হবে, না হয় আগুনে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা হলে ডরে ভয়ে তাবিল করতাম, সেজদা দিয়ে প্রাণ বাঁচাইতাম। কিন্তু এত মহিলা আরো দুধের শিশু করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দৌলতে ঈমান দান করেন, হাজার বার, লক্ষ বার, কোটি বার জান কোরবান করতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। ঈমানের স্বাদ এত বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আফসোস করেছেন, যদি আমি ধর্মীয় যুদ্ধে একবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, কতই না ভালো হইত। মহিলা ঈমানে বলে বলিয়া পরিষ্কার জানাই দিল, যাকে হুকুমে আপদা এ জুলজালাল, বাদশাহ তোমার তো আদেশ, তোমার শাহি মূর্তিকে সেজদা করতে হবে, আমার আল্লাহর আদেশ, মূর্তিকে সেজদা করা বৈধ নয়, হালাল নয়, আমি তো আল্লাহর আদেশকে মান্য করবো, তোমারটা মানতে পারলাম না। কেমন সাহসের পরিচয় দিতেছেন চিন্তা করুন। বাদশাহর সাথে তর্ক চলতেছে একজন মহিলা, এই অবস্থায় তার এক সিপাহী এসে মহিলার কোল থেকে দুধের শিশুটিকে টান দিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা, এই অবস্থা দেখলে মহিলা তাড়াতাড়ি সেজদা দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ করে, দুধের শিশুর জবান খুলে যায়। এক তো আগুনের ভিতরে, আরো জবান খুলে, জবান খুলে তার আম্মাকে ডাকে, কি আল্লামা রুমি রহমতুল্লাহ লিখেছেন, আন্দরা মা দরকে মানি যা পোষাম,
গর্ষে দর্ত রশ্মি আনে আসান। এটা আমার বলার বিশ্বস্ত না, মূর্তিকে সেজদা দিয়ে কপাল নাপা করবে না, ইমান হারা হবে না, সিঁড়িকে লিপ্ত হবে না, তাড়াতাড়ি আগুনে যাব দুধের শিশুর বলতেছে, তাড়াতাড়ি আগুনে যাব। তো প্রশ্ন, আগুনে ঝাঁপ দিলে তো আমি পড়া যাবো, মরব? জবাব দেয়, দেখতে যদিও তুমি দেখতেছো আগুন, এটা আগুন নয়, আমি বড় আরামে আছি, বড় শান্তিতে আছি, তুমিও যাব দাও, আরামে থাকবে, শান্তিতে থাকবে। দুধের শিশু দৃষ্টান্ত দেয়, কি দৃষ্টান্ত? সারা জীবন শুনে এসেছ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কমবক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুন তার জন্য পরিণত হয়েছিল ফুল বাগানে। মা আর শোনা লাগবে না, নিজে একটু আগুনের ভিতরে ঢুকে দেখো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। ছেলের ডাকে মা চাপ দিল আগুনে, বাচ্চা তাকাইয়াছে, তার সিপাহী তাকাইয়াছে, মার দুধের শিশু দুইজন আগুনের ভিতর। আজকে যেহেতু দেশ শেষ, আজকে আসতে হবে, হয় মুর্তিকে সেজদা, না হয় আগুনে নিক্ষেপ। হাজার হাজার মুসলমান আসতেছে, মা আর দুধের শিশু দুইজনে মিলে এখন ডাকতেছে। আসলে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের রহস্য কি ছিল নিজে পরীক্ষা করে নাও, দেখে নাও। মা আর দুধের শিশু ডাকে, হাজার হাজার মুসলমান ঝাঁপ দিতেছে অগ্নি কুণ্ড, একসময় ভিতরে আর জায়গা নেই, চতুর্দিক দিয়ে মুসলমান ভিড় করতেছে, কিভাবে ভিতরে ঢুকবে? বাদশা বাদশার সৈন্য সামন্ত আশ্চর্য, এই কি ব্যাপার? বাদশা ক্রোধে তেলে বেগুনে জ্বলে উঠল, আগুনকে সম্বোধন করে বলতেছে, আগুন তোর কোথায় সে জ্বালানোর ক্ষমতা, তোর ক্রিয়া কেন দেখাচ্ছিস না, তোকে যেখানে সেখানে লাগিয়ে দিলে জ্বলে পুড়ে বর্ষ বানিয়ে দিবি, তোর মধ্যে হাজার হাজার মুসলমান ভিড় করতেছে, একটা পতনও জ্বলে না, কোথায় তোর জ্বালানোর ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিনের আরো কুদরত প্রকাশ করে, আগুনেরও জবান খুলে দেয়। আমি ওই আগুন, যে আগুনের ক্রিয়া হলো জ্বালিয়ে গুড়িয়ে বস্ত বানাই দেয়, আমার জ্বালানোর ক্ষমতা আছে কি নেই পরীক্ষা করবি? তো তুই আর ভিতরে পরীক্ষা করে দেখাই দিস জ্বালানোর ক্ষমতা আছে কি। এখন আগুন মুসলমানদেরকে ছেড়ে উল্টা ওদের প্রাসাদে লেগে যায়। তো এই যে এতগুলো মুসলমান আগুনের ভিতরে, দেখতে তো দেখা যায় আগুন, এরা জ্বলে না কেন? এটা সুরি আগুন, সুর আছে আকৃতিতে আগুন, বাস্তবে হুলের বাগান। যাদের অন্তর আমার আল্লাহর মহব্বতে ভরপুর, আল্লাহর জিকিরে মগ্ন থাকে চব্বিশ ঘন্টা, তার যে কোনো কাজ কর্ম, গুম নেই, খাওয়া দাওয়া, পায়খানা, পত্তা, আচার আচরণ, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব চলে পূর্ণ তরিকা মোতাবেক, সব জিকির, তার চব্বিশ ঘন্টা জিকিরে কাটে। যদিও দেখতে দেখা যায় কষ্টে আছে, এটা আকৃতিগত কষ্ট, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়। কি পরিমাণ সুখে শান্তিতে আছে ও বোঝে, ও খোদায় বোঝে। আল্লাহ জিকিরে তাতমাইন্নুল কুলুব, আমার আল্লাহ জিকিরের মাধ্যমে কলব প্রশান্তি লাভ করে, শান্তি হয়ে যায়।